এই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আর এখন বাজে হচ্ছে 10:45, আর আজকে হচ্ছে ওয়েডনেসডে। তো আমি এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে আছি। অ্যাকচুয়ালি কালকে শরীরটা ভালো ছিল না, সেই জন্য ব্লগ শ্যুট করা হয়নি। তো হঠাৎই শরীরটা খারাপ হওয়ায় তো আজকে এখন আমি যাচ্ছি ডক্টরের কাছে। তো চলো ডক্টর দেখিয়ে আসি, তারপর কথা হচ্ছে তোমাদের সাথে। নার্সিং হোমের সামনে চলে এসেছি। তো 11:30 বাজে, রাস্তায় আসতে আসতে লেট হয়ে গেছে। তো ডক্টর অলরেডি বসে গেছেন, তো ডক্টরটা দেখিয়ে নি। না, গেট বাজারে নামতে হবে না। টোটোওয়ালাকে বলো যে গেট বাজারে নামার দরকার নেই, মানে ওখানে থেমে ওষুধটা নিয়ে একবারে হসপিটাল মোড়ে নামবো। চলো, ডক্টর দেখানো হয়ে গেছে। তো মার্কেটে একটা দোকান থেকে মেডিসিন নেওয়ার আছে, তো মেডিসিন নিয়ে নেব, তারপরে বাড়ির দিকে রওনা হব। মাত্র এক মানে বাড়িতে ঢুকলাম, 1টা বাজে। তো সকালের সমস্ত কাজ টাজ ফেলেই আগে ডাক্তারের কাছে যাওয়া হয়েছিল, কারণ হঠাৎ করেই কালকে শরীরটা খারাপ হয়ে যায়। তো ওই জন্য ভাবলাম ডাক্তারটা দেখিয়ে নেওয়া ভালো। তো ডক্টরটা দেখিয়ে নিলাম, পরে এখন যাব হচ্ছে স্নানে। পরে স্নান টান হয়ে গেছে, মা এদিকে রান্না করছে। তো সকালে বাবা আজকে মাছ এনে রেখেছিল, কিন্তু এত তাড়াহুড়োর মধ্যে আর কিছুই রান্না টান্না কিছু করা হয়নি। সঙ্গে সঙ্গে আগে সকালে উঠেই ফ্রেশ ট্রেশ হয়ে সকালে ব্রেকফাস্ট করে তারপরে হচ্ছে ডক্টরের কাছে যাওয়া হয়েছিল। তো এদিকে হচ্ছে দাঁড়াও, তোমাদের এদিকে মাছ ভাজছে। এটা কি মাছ যেন? এটা পিয়ালি মাছ। আচ্ছা আচ্ছা, তো মাছের চচ্চড়ি হবে, আর সকালে একটা ডাল আর ভাজা করে রাখা হয়েছিল। এটা করেই কোনোরকমভাবে ডাক্তারের কাছে যাওয়া হয়েছিল। আর এদিকে হচ্ছে মাছের ঝোল হবে, রুই মাছের ঝোল। এখন 3টা বাজে, এই সবে মাত্র খাওয়া দাওয়া করে উঠলাম। একটু খাওয়া দাওয়া করতে আজকে লেট হয়ে গেছে, কারণ ডক্টরের ওখান থেকে এসে তারপরে মা রান্না করলো। তো তারপরে খাওয়া দাওয়া করতে করতে লেট হয়ে গেছে। তো যাই হোক, তো অ্যাকচুয়ালি কালকে হঠাৎ করে আমার শরীরটা খারাপ হয়ে যায়। তোমরা তো জানোই আমি একটু অসুস্থ ছিলাম কিছুদিন আগে, তো মেডিসিন চলছিল, তো হঠাৎ করে খারাপ হয়। তো ওই জন্য ভাবলাম ডক্টরটা দেখিয়ে নিই। পেটের ব্যথা ছিল, তো ডক্টর দেখানোর পরে ডাক্তারবাবু বললেন যে একটু ইনফেকশন হয়েছে। তো সেই জন্য এই যে কড়া কড়া পাওয়ারে 2-3টা ওষুধ দিয়ে দিয়েছে। এখন কি করব, প্রচুর ওষুধ দিয়েছে, এত ওষুধ খেতে তো আর ভালো লাগে না। এই যে প্রচুর ওষুধ দিয়ে দিয়েছে, কিন্তু এখন ওষুধ তো খেতেই হবে, কিছু করার নেই। তো আশা করছি সুস্থ হয়ে যাব। ডক্টরবাবু বললেন যে 7 দিন মতো সময় লাগবে ওষুধ খেয়ে ইনফেকশনটা ঠিক হওয়ার জন্য। তো আর কি, চলো আজকে এমনিও শরীরটা খুব একটা ভালো লাগছে না, তো এখন ওষুধ খেয়ে নেবো, ওষুধ খেয়ে একটু রেস্ট করব। তো চলো আজকে এই ভিডিওটা এখানেই এন্ড করছি। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো।